আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো প্রথমেই আমাদের বাসায় আপনাদের সবাইকে স্বাগতম। সো আজ দিনটা শুক্রবার এবং আমি চলে আসলাম আপনাদের সাথে আমাদের ছোট্ট একটি সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য। সো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কাঁঠাল রাখা আছে। সো প্রথম ফল আমাদের বাসায় চলে এসেছে কাঁঠাল। সো আব্বু আম্মু আজকে সকাল সকাল গিয়ে এই কাঁঠালগুলো নিয়ে এসেছে, প্রায় 9টার দিকে তারা অলরেডি বের হয়ে গেছিলো বাসা থেকে এবং তারা একটু আগেই পৌঁছেছে এবং আমি সাথে সাথে ভিডিও করা শুরু করে দিয়েছি। সো সাভারে আমাদের প্রায় অলরেডি 3 থেকে 4টার মতো মেবি গাছ আছে এবং সবগুলো গাছে এই কাঁঠালগুলো, অর্ধেকের বেশি কাঁঠাল এখনও গাছেই আছে। সো এই কাঁঠালগুলো এত মিষ্টি এবং এত রসালো যে আপনাদেরকে কী বলবো। সো কাঁঠাল প্রেমিক কারা কারা আছেন, চলে আসুন আমাদের বাসায়, আপনাদের সবার দাওয়াত। সো এখানে প্রায় অনেকগুলো কাঁঠাল এবং বেশিরভাগই কাঁঠাল আব্বু আম্মু এতগুলো তো আসলে ক্যারি করা পসিবল না। সো আশেপাশের মানুষ তাদের সবাইকে তারা অলরেডি দিয়ে এসেছে এবং আপনাদের সাথে আরেকটা জিনিস না শেয়ার করে পারলাম না, এখানে এত সুন্দর বাতাস আসছিলো যে আমি কী বলবো। এটা আমাদের বাসার দক্ষিণ সাইড, সো এখান থেকে অনেক সুন্দর বাতাস আসছিলো। সে ভাবলাম আপনাদেরকে কেন না একটু দেখাই। সো এখানে দেখতে পাচ্ছেন আকাশটা কত ক্লিন এবং কত পরিষ্কার। সো একটু আগে বৃষ্টি হয়েছে এই জন্য আকাশটা একটু মেঘাচ্ছন্ন হালকা, কিন্তু ওই দেখতে পাচ্ছেন আসলে নেচারটা কত সুন্দর। প্রকৃতির মাঝে থাকতে কার না ভালো লাগে বলুন, আমার তো খুবই ভালো লাগে এবং আমার বাসার সবচেয়ে ফেভারিট সাইট হচ্ছে এটা। সো এই তো আর কি আছে কাঁঠাল, এবং চলুন আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই। এটা আপনাদের সবারই প্রিয় ফল, কাঁঠাল যেহেতু আমার জাতীয় ফল সবাই তো পছন্দ করেনি, কিন্তু আরেকটি ফল সবারই পছন্দ, সেটা হচ্ছে আম। এই দেখুন, এটা হচ্ছে আমাদের গাছেরই আম, এটা হচ্ছে যশোর থেকে এসেছে। এটা গত পরশু দিনই এসেছে আমাদের বাসায়, কুরিয়ার সার্ভিসে আমাদের চাচা পাঠিয়েছেন যশোর থেকে। সো এই রুমেও আর কি ওই একই আম রাখা আছে। এগুলো প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয় এবং খুবই স্বাদ। সো এই তো দেখুন এটা কি, আরে এটা ছোট্ট আমি, আমার দাদার করলে এই ছোট্ট আমি, এবং এটা হচ্ছে আমার মেজো বোন এবং ওটা হচ্ছে আমার ছোটো বোন। সো ওই তো দাদার করলে ওই যে আমি বসে আছি। আর এই দেখুন অলরেডি আম্মু অনেকগুলো আচার দিয়ে ফেলেছে, আচারের অর্ধেক কাজকর্মই আম্মু অলরেডি শেষ করে ফেলেছে। ও মাই গড, দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। এবং এই আচারে মেবি হচ্ছে আম্মু হলুদ লবণ যেসব মশলা আছে সেগুলো মিশাই রেখে দিয়েছে এবং আরও কিছু আচার মেবি আম্মু বারান্দায় রেখেছে। এই বারান্দার এই আচারগুলো অলরেডি সব কাজ আম্মুর শেষ, এগুলো মেবি বারান্দায় রাখা হয়েছে এটা রোদ আসার জন্য। আমাদের বারান্দায় অর্ধেক প্রায় একটু রোদ আসে, সো আম্মু মেবি এগুলো রেখেছি কিছুদিনের জন্য সংরক্ষণ করার জন্য। আপনারা সবাই জানেন যে আচার রোদের মধ্যে থাকলে একটু ভালো থাকে। সো কারা কারা এই প্রিজার্ভেন্স মেথডটা ফলো করেন অবশ্যই জানাবেন কিন্তু। সো আমাদের বাসায় প্রায় আম্মু প্রত্যেক বছরই আচার দেয়, আমরা অনেক বেশি আচার খাই এবং আম্মু অনেক বেশি করেই আচার দেয় প্রত্যেক বছরই। সো এই তো আর কি আজকের ভিডিও এই পর্যন্তই, এবং প্রকৃতি দেখতে দেখতে আপনাদের সবার কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই যদি ভিডিও ভালো লাগে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।